আসসালামু আলাইকুম। ওভেন ছাড়া খুব সহজে ঘরে চুলায় বিস্কুট তৈরি করার সবচেয়ে সহজ রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি সব সময়ের মতো আজকের এই সহজ রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে। এটি তৈরির জন্য ময়দা নিয়েছি 1 কাপ, বেসন সুজি নিয়েছি 1/4 কাপ করে। শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। পৌনে 1 কাপ চিনি নিয়েছি, এটা ব্লেন্ডারে জারে নিয়ে গুঁড়া করে নিয়েছি। চেষ্টা করবেন চিনি এরকম গুঁড়া করে দিতে, তাহলে সহজেই বাকি উপকরণের সাথে মিশে যাবে। 1/4 চা চামচ দিয়েছি বেকিং সোডা, গুঁড়া দুধ দিয়েছি 2 টেবিল চামচ, 1/4 চা চামচ লবণ। পৌনে 1 কাপ সয়াবিন তেলের সাথে 2 টেবিল চামচ বাটার মিশিয়ে নিচ্ছি। তবে চাইলে শুধু তেল দিয়ে তৈরি করতে পারেন, তবে এটা দিলে এই বিস্কুটগুলো খেতে একটু বেশি মজা হবে। উপকরণ দিয়ে তেলের সাথে মিশিতে গিয়ে যদি আপনার মনে হয় একটু বেশি ভেজা ভেজা হয়ে গেছে, তাহলে সামান্য পরিমাণ ময়দা মিশিয়ে নিতে পারেন। আবার যদি বেশি শুকনো মনে হয় তাহলে সামান্য একটু তেল মিশিয়ে নিতে পারেন। তবে মসৃণ এইরকম একটি ডো তৈরি করে নিতে হবে। একটি স্টিলের প্লেটে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। খামির থেকে অল্প অল্প নিয়ে বিস্কুটগুলো তৈরি করে নিচ্ছি। তবে লক্ষ্য রাখতে হবে সবগুলো বিস্কুট যেন একই সাইজের হয়। আমি গোল করে তারপর চ্যাপ্টা করে মাঝখানে কিছু বাদাম কুচি দিয়ে তৈরি করছি। একইভাবে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নিয়েছি, তবে এগুলো প্লেটে রাখার সময় একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে, যেন একটার সাথে একটা লেগে না যায়, কারণ এগুলো চুলায় দেওয়ার পরে আর একটু ফুলে যাবে। চুলায় একটি পাত্র বসিয়ে পাত্রের মাঝখানে স্টেইন দিয়েছি 5 মিনিট। চুলার আঁচ বাড়িয়ে হাই হিটে রেখেছি 5 মিনিট পর। চুলার আঁচ মাঝারি থেকে সামান্য কমিয়ে রেখেছি। স্টেনের উপর প্লেট দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্র আমি আটকে দিয়েছি টিস্যু দিয়ে। এভাবে প্রায় 25 মিনিটের মতো আমি এটা চুলায় জাল করে নেব। তবে চুলার আঁচ মাঝারি থেকে সামান্য কমিয়ে রেখেছি। চুলা থেকে নামিয়ে নিয়েছি আমার বিস্কুটগুলো তৈরি। তবে গরম থাকা অবস্থায় এই বিস্কুটগুলো ধরা যাবে না। গরম থাকা অবস্থায় এগুলো খুব বেশি নরম থাকে, তাই ভেঙে যাবে। গরম ভাব চলে যাওয়ার পর এই বিস্কুটগুলো মুচমুচে হয় আর তখনই ধরা যায়। আমি দেখিয়ে দিচ্ছি আমার বিস্কুটগুলো কীরকম হলো। এই যে নিচের অংশটুকু দেখতে পাচ্ছেন, খুব বেশি লালচেও হয়নি আবার কাঁচাও থাকেনি, এরকম হবে। আমার চুলায় অল্প আছে, এই বিস্কুটগুলো তৈরি হতে সময় লেগেছে 25 মিনিট। তবে কারো কারো চুলার ধরন অনুযায়ী ও তাপমাত্রার ধরন অনুযায়ী একটু সময় কম বেশি লাগতে পারে। তবে লক্ষ্য রাখতে হবে বিস্কুটগুলো যেন পুড়ে না যায়। আমি আরও কতগুলো বিস্কুট তৈরি করেছি, ওগুলোর উপর দিয়েছিলাম বাদাম আর এগুলোর উপর দিয়েছি খোসা ছাড়ানো তিল। তবে তিল বাদাম ছাড়াও তৈরি করে নিতে পারেন। উপকরণ সব ঠিকঠাক থাকলে এমনি তো বিস্কুটগুলো খেতে খুবই ভালো লাগে। ঘরে তৈরি এই বিস্কুটগুলো এয়ারটাইট কন্টেনারে করে মাসব্যাপী সংরক্ষণ করে রাখতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।